वेलकम टू ব্যাকবেঞ্চার স্টাডি রুম। আজ আমাদের টপিক হলো ফিজিক্যাল সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ ভৌত বিজ্ঞান ও প্রকৃতির পার্ট টু। এখানে আমরা 11 থেকে 20 অবধি এমসিকিউ আলোচনা করব। এর আগে পার্ট ওয়ান হয়ে গেছে, সেখানে আমরা 1 থেকে 10 অবধি এমসিকিউ আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে নেবে, আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোয়েশ্চেন। 11 নম্বর কোশ্চেন, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? অপশন এ গামা রশ্মি, অপশন বি অবহেলিত রশ্মি, অপশন সি অতিবেগুনি রশ্মি, অপশন ডি দৃশ্যমান আলোক রশ্মি। রাইট আনসার হয়ে যাবে অপশন ডি দৃশ্যমান আলোক রশ্মি। দেখো, সৌরবিকিরণের আলোক শক্তিকে আলোক তড়িৎ কোষে বা প্যানেলের ওপর সরাসরি ফেলে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, সেখান থেকে সোলার কুকারের কাজ হয়। দেখো 12 নম্বর কোশ্চেন কি বলছে। 12 নম্বর কোশ্চেনে বলছে, কোন স্তর থেকে বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীতে আবর্তন করে, বা পৃথিবীকে হবে, সরি, এখানে পৃথিবীকে আবর্তন করে? অপশন এ এক্সোস্ফিয়ার, অপশন বি ট্রোপোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। রাইট আনসার হয়ে যাবে এক্সোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, সৌরকোষ সৃষ্টিতে ব্যবহার হয় অপশন এ সিলিকন, অপশন বি সোনা, অপশন সি জার্মেনিয়াম, অপশন ডি আয়রন। সৌরকোষ সৃষ্টিতে কি ব্যবহার করা হয়? সিলিকন, যেটা একটা অর্ধপরিবাহী। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন কি বলছে, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোন স্তরে? অপশন এ আয়নোস্ফিয়ার, অপশন বি টোপোস্ফিয়ার, অপশন সি স্ট্যাটোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। রাইট আনসার হয়ে যাবে কি আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারকে অনেক সময় থার্মোস্ফিয়ারও বলা হয়, অর্থাৎ থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয়। এখানে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন কি বলছে, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস কোন স্তরে ঘনীভূত হয়? অপশন এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি আয়নোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। রাইট আনসার হয়ে যাবে কি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার কেন হবে? দেখো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে প্রাকৃতিক কারণে অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণু রাসায়নিক বিক্রিয়া ঘটে, ঘটে কি উৎপন্ন হয়? ওজোন গ্যাস উৎপন্ন হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 45 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাস সর্বাধিক, অর্থাৎ 20 থেকে 45 কিলোমিটারের মধ্যে সবচেয়ে বেশি ওজোনের ঘনত্ব দেখা গিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক একক কি? ওজোন স্তরের যে ঘনত্ব সেটা কিভাবে পরিমাপ করা হয়, অর্থাৎ কতটা ঘনত্ব আছে এখানে সেটা তুমি কি এককে প্রকাশ করবে? অপশন এ ডেসিবেল, অপশন বি ডাইন, অপশন সি হার্টস, অপশন ডি ডভসন। রাইট আনসার হয়ে যাবে ডভসন। ডভসনকে ডিইউ দিয়েও প্রকাশ করা হয়, আর স্বাভাবিক গড় ঘনত্ব যেটা ওজোন স্ফিয়ারের যে গড় ঘনত্ব সেটা হচ্ছে 300 ডিইউ, অর্থাৎ ডভসন 300 ডভসন। নেক্সট কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? অপশন এ টপোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি স্ট্যাটোস্ফিয়ার, অপশন ডি এক্সোস্ফিয়ার। রাইট আনসার হয়ে যাবে আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার কার পরে থাকে? মেসোপোজের পরে। দেখো, মেসোপোজের ওপর থেকে 300 to 400 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রধানত আয়নিত গ্যাসের স্তর, তাই জন্য এটাকে কি বলা হয়? আয়নোস্ফিয়ার। ওকে, এবার তড়িতাড়িত অণুর প্রভাবে এই স্তরেই মেরুজ্যোতি দেখা যায়। মেরুজ্যোতিটা কিভাবে সৃষ্টি হয়? তড়িতাড়িত অণুর প্রভাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশন এ কয়লা, অপশন বি ডিজেল, অপশন সি পেট্রোল, অপশন ডি বায়োগ্যাস। আমরা সবাই জানি কয়লা জীবাশ্ম জ্বালানি, আর ডিজেলও দেয়, পেট্রোলও দেয়, একমাত্র বায়োগ্যাস, এটা একটা জৈব গ্যাস, সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন, সৌরশক্তির উৎস হল? অপশন এ নিউক্লিয় বিভাজন, অপশন বি কয়লা, অপশন সি নিউক্লিয় সংযোজন, অপশন ডি পেট্রোলিয়াম। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজনের মাধ্যমেই কি হয়? সৌরশক্তি উৎপন্ন হয়। আবার লাস্ট কোশ্চেন দেখো, 20 নম্বর কোশ্চেন, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, প্রাকৃতিক সৌর পর্দা হলো অপশন এ
ট্রোপোস্ফিয়ার, অপশন বি আয়নোস্ফিয়ার, অপশন সি ওজোন স্তর, অপশন ডি এক্সোস্ফিয়ার। রাইট আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ওজোন স্তর। কারণ দেখো, পৃথিবীর জৈব পরিবেশের ক্ষেত্রে ওজোন স্তরই সৌর পর্দা হিসেবে কাজ করছে। ওজোন স্তর সৌর বিকিরণের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিগুলোকে কী করে, শোষণ করে। তাহলে কি অতিবেগুনি রশ্মি আমরা জানি অবশ্যই আমাদের জীবজগৎকে খুব ক্ষতিগ্রস্ত করে, তাহলে কে সাপোর্ট করছে এটা? ওজোন স্তর। ওজোন স্তর আছে বলেই আমাদের পৃথিবীর প্রাণীজগৎ বা জীবজগৎ রক্ষা পাচ্ছে। তাই কি বলা হয়, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। আশা করি ভিডিও সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।